যেতিয়া শিক্ষক নিযুক্তি হৈছে তেতিয়া আপোনাক জিলা নিৰ্বাচন কৰি দিবলৈ কোৱা হৈছে আৰু সেই পাৰ্টিকুলাৰ জিলাখন নিৰ্বাচন নকৰা হেতেন হয়তো চাকৰিটো নাপালো হেতেন যি কাৰণতে নহওক চাকৰিটো পালে চাকৰিত যোগদান কৰাৰ পাছত দেখিছে এনেকুৱা জেগাত পোষ্টিং হ'ব বুলি মোলৈ ঢেৰ মেছেজ পঠাই থাকে এনেকুৱা জেগাত পোষ্টিং হ'ব বুলি জনা হ'লে এপ্লাই নকৰিলো হেতেন বুলি কয় যোগদানে নকৰিলো কিন্তু করলে এটা আইনখন বনাই দিছে যে দশ বছর সম্পূর্ণ হলে বদলীকরণ তারপর বেলেগ একটা দফাত কেটামান গ্রাউন্ড আছে প্রাইমারি কথাটা হল আপনি দশ বছর সম্পূর্ণ করব নহলে আর তার পাছত আপনার নির্দিষ্ট গ্রাউন্ড থাকিব লাগিব যে গ্রাউন্ড ট্রান্সফার করব ডিপার্টমেন্ট হিসাবে আমি বিচার যে প্রত্যেকজন শিক্ষক শিক্ষকতার চাকরিটা দূরত থাকি করবলগা চাকরি নহয় ঘর থাকি বা ঘরের ওসর থাকি করব পারিলে ভাল এটাকে প্রত্যেকজন শিক্ষককে আমি ঘরের ওসরলে বদলি করে আনব বিচার কিন্তু কিছু নীতি নিয়ম কিছু অঙ্কয় আমাক বাধা দিয়ে রাখে আর সেই অঙ্কবিল কি শিবসাগর জেলার আজি আমি যদি আমার পিটিআরটো চাও পিটিআর বলে কলে রাজ্যের পিটিআর ভারতবর্ষের ভিতর ভাল প্রাথমিক শিক্ষাত আমার পিটিআর 1:21 মানে 21 জন ছাত্র ছাত্রীর বিপরীতে এজনকে শিক্ষক আছে এমিট 23:1 সেকেন্ডারি 26:1 হুয়ের ইজ সেকেন্ডারি রিকমেন্ডেড ইজ 40:1 আমার 26:1 আছে কিন্তু এটা আমার রাজ্যখনের পিটিআর জেলার পিটিআর যেটা চাও তেতিয়া বহুত ডাঙর তারতম্য আহি যায় সাউথ শালমরা মানকাচারর 40:1 শিবসাগরর 8:1 কামরূপত 11:12 এনেকুয়া অর্থাৎ ইয়াত ভারসাম্য নাই এতেকে এই জেলার পিটিআর বিলাক নিমিলাকে আমি হঠাৎ আবেদন করিলেও যোগ্য বিবেচিত হলেও আমি হঠাৎ বদলীকরণ করে দিব আর কাইলে যদি কোনোবা এজন শিক্ষক যাব বিচাৰিছে শিবসাগরলৈ আমি ব্রেক মারি রখাই দিবলগা হয়েছে দরঙলে যাব বিচাৰিছে লগে লগে এইবিলাক ফার্স্ট লিস্টতে ওলাই গৈছে বাকিবিলাক রখাই দিবলগা হয়েছে তাৰমানে আমি রিজেক্ট করা নাই আমি বেলেগ রাস্তা উলিয়াব লাগবে আপনাদেরকে যেনেকে বা শিক্ষক সকলে যেনেকে ঘরের কাছে আহিব বিচারে আমিও বিচার শিক্ষক সকল শান্তিত থাকক শিক্ষক সকল অসুবিধা আর বিরক্তির মাজত অশান্তির মাজত শিক্ষক সকল থাকিলে আমার শিক্ষাটোই ক্ষতিগ্রস্ত হবে এতেকে আমি সহায় করব বিচার মই বিষয় সকলক কৈছো ঠিক আছে আপনি তখন শিবসাগরলে আনব নয় এটা কথা পাতক মানে আমি গোলাঘাটলে আহিব নেকি ডিব্রুগড়লে আহিব নেকি শিবসাগরের কাছর এখন জেলা যত পিটিআরটো অকমান বেয়া তালে তখনক আনব যায় নি কৈছে আমি এই করম কিন্তু তার কারণে আমি রেশনেলাইজেশন আগতে কমপ্লিট আমি করে লব কমপ্লিট মানে রেশনেলাইজেশন হল একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া এই কোনোবারে এবারতে কমপ্লিট নহব কিন্তু তাক করে থাকিব লাগিব তার মাজত এনে ধরনের বাই মডিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেশন তাক কার্যকরী করব পৰা যায় নেকি সেইখিনিও আমি চাব দিছো রিজেক্ট আমি করা নাই কিন্তু মডিফিকেশনের ফলে হয়তো আমি নিব লাগিব শিক্ষক বদলীকরণের এই প্রক্রিয়াটো বহুত ডাঙর সমস্যাও নয় 2,40,000 শিক্ষক আছে 2,40,000 ভিতর ম্যাক্সিমাম 20,000 শিক্ষকর এই বদলীকরণ সম্পর্কীয় সমস্যা আছে আমি সময় লম মই অলপ সময় লম কিন্তু ইয়াক এধাপ এধাপকে এই সংখ্যাটো মই কমাই নি নি এই গোটেই সমস্যাখিনি সমাধান করি তার কারণে মই উপলব্ধ